গত 2 মে বহরমপুর গোড়াবাজার এলাকায় সন্ধ্যাবেলায় জনসম্মুখে সুতপা চৌধুরী নামের বহরমপুর কলেজের এক কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করে আততায়ী সুশান্ত চৌধুরী। তদন্তকারীরা তাকে 3.5 ঘন্টার মধ্যে শমশেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে এবং তাকে বর্তমানে বহরমপুর আদালতের নির্দেশে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে। এমত অবস্থায় সোমবারের দিন মালদা থেকে মৃত সুতপা চৌধুরীর বাবা শহর বহরমপুর এলেন সুতপা চৌধুরীর মেস থেকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। সোমবার তিনি বহরমপুরে এসে বহরমপুর থানায় যান এবং সেখানে তদন্তের ব্যাপারে খোঁজখবর নেন। পাশাপাশি বহরমপুর পৌরসভার পৌর নারুগোপাল মুখার্জির সঙ্গে দেখা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী আততায়ী সুশান্ত চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আইনের উপর আস্থা আছে বলে জানান তিনি। আমার মেয়ে গত 2 তারিখে যে নৃশংসভাবে হত্যা হয়েছে তার মেসের গেটের সামনে, এটা খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এটা শুধু আমার মেয়ে নয়, এটা গোটা মুর্শিদাবাদ জেলার গোটা পশ্চিমবঙ্গের মেয়ে দুষ্কৃতীর হত্যাকারীর যাতে চরম শাস্তি হয়, ফাঁসি হয়, এই আবেদন রাখছি। আমি একটু জানতে এসেছিলাম যে ইনভেস্টিগেশনের কতদূর অগ্রগতি। আইসি সাহেব অসুস্থ আছেন, উনি ছিলেন না, আর যে আয় সাহেব আছেন অনিমেষবাবু ওনার সাথে কথা হয়েছে যে আমাদের ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে এবং সঠিকভাবেই এগোচ্ছে। চরমতম শাস্তি চাইছি, চরমতম বলতে আমি ফাঁসি চাই। আগে তাদের মধ্যে এরকম ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না, অথচ দেখা যাচ্ছে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের নিয়ে ছবি আসছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমার মেয়ে এবং ছেলের মধ্যে, এটা বহু পুরনো ছবি। যখন সম্পর্কটা ছিল তাদের মধ্যে বন্ধুত্ব, সেই সময়কার ছবি। এই সম্পর্কটা তো বছর দেড়েক আগে থেকেই ভেঙে যায়, ছিন্ন হয়ে যায়। এখন সেই ছবিগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এর থেকে আমার মেয়ে তার থেকে মুক্তি চাইছিল, যে সম্পর্কটা যখন তার ভেঙে যায়, ছেলেটির যে ব্যবহার আচরণ তার কাছে ভালো লাগতো না, এই বলে সে সম্পর্ক ছিন্ন করে। একটা বাবা তার সন্তান হারিয়েছে এবং যে মর্মান্তিক যে এক মানসিক কন্ডিশনে থাকে, সেটা যার বাড়িতে সন্তান এরকমভাবে হঠাৎই চলে যায় সময়ের পূর্বে, তারাই বুঝতে পারে কী তার মানসিক যন্ত্রণা। এবং ঘটনা যে মর্মান্তিক, সেখানেও যে খুনির দ্বারা যে একটা মানে বিকৃত পারভার্টেড এবং একটা ক্রিমিনালের দ্বারা তার মেয়েটাকে অকালে চলে যেতে হলো, এবং সেই ঘটনার তার একটা পিতা হিসেবে সেই দোষী ব্যক্তির যাতে সর্বোচ্চ শাস্তি হয় আইনের দ্বারা, সেটাই তিনি এটা চাইবেন। যতক্ষণ না হবে ততক্ষণ তিনি শান্তি পাবেন না। অতএব সেই জায়গা থেকে বারবার তার একটা উদ্বিগ্নতা থাকবে যে কী হলো না হলো, আইনের জায়গাগুলো দেখা, দেখভাল করা। ইতিমধ্যে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও জানেন যে এখানকার মাননীয় পুলিশ সুপার তার সমস্ত রকম মানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এখানে যে ছেলেটি খুন করেছিল সেই ছেলেটির বিরুদ্ধে যাবতীয় এভিডেন্স, যাবতীয় যে দুষ্কৃতি কার্যকলাপ কীভাবে অর্গানাইজড করেছিল সেটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন চলছে এবং সেটা নিয়ে যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের কাছে আছে যে ছেলেটা যে ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ তার একটা ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে, এবং সেই ইন্টারেস্টটা হচ্ছে মানুষকে ধ্বংস করা, মানুষকে খুন করা। অর্থাৎ এরকম একটা ক্রাইম মেন্টালিটির ছেলেকে আমরা সমাজের মানুষ হিসেবে চাইবো, আমাদের ঘরেও মেয়ে আছে, চাইবো যে তার সর্বোচ্চ যাতে শাস্তি হয়। তো তার জন্য যা যা দরকার বহরমপুর শহরের সর্বস্তরের জনগণ সেটা মানে সমর্থন করবেন, এবং সঙ্গে তার এফআইআর থেকে তার যদি সাক্ষী সাব্যস্ত দরকার হয় সেটাও এলাকাগতভাবে বহরমপুর পৌরসভার তরফ থেকে লোকালিটির পক্ষ থেকে সেটাকে অর্গানাইজ করা হবে, যাতে দোষী ব্যক্তি কোনোরকমভাবে তার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে, তার
দোষী সাব্যস্ত করতে কোনো রকম যেন ত্রুটি না থাকে। তো তার জন্য তিনি এসেন দেখা করতে, তো তিনি কথা বলছি আমরা। এর বাইরেও একটা যেটা কথা হয়েছে, আমি যেহেতু গার্লস কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সুতপার যে ঘটনাটা, যে ঘটনাটা উনিও বুঝতে পারছেন যে বহরমপুরের একটা যে বহরমপুর শহরের যে ডিগনিটি ছিল সেই ডিগনিটাকে কিছুটা হলেও নষ্ট করেছে। কিন্তু এটাও তিনি বুঝতে পারছেন যে বহরমপুরের যদি মুর্শিদাবাদ জেলারও কোনো ব্যক্তি এই ঘটনা সুতপর ঘটাতো তাহলেও পরে বহরমপুর শহরের একটা মানে লাইবল হতো। কিন্তু যেহেতু পুরোটাই হচ্ছে একটা তৈরি হয়ে আসা ঘটনা এবং দুজনের বাড়ি মালদা, সেই জন্য ইনিও বুঝতে পারছেন যে বহরমপুর শহরের ওপর যেভাবে বিভিন্ন বিরোধী দল রাজনীতি করছেন যে বহরমপুর শহর নিরাপত্তা নাই ইত্যাদি ইত্যাদি বলে, সেটা ঠিক নয়। কারণ ঘটনাটার যে সোর্স, ঘটনাটার যে উৎপত্তি সেটা মালদা থেকে, দোষী ব্যক্তিও মালদার, যে ভিকটিম হয়েছে সেও মালদার, এবং সেখান থেকে এসেই একটা আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটিয়ে গেছে। তো এটাও একটা বিষয়, তিনিও এটা মানসিকভাবে বিশ্বাস করেন, তিনিও অতা হচ্ছেন, তিনিও বুঝছেন যে এই ঘটনার মধ্যে বহরমপুর বা সার্বিক প্রশাসনের কোনোরকম ত্রুটি তিনি দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য তিনিও চাইছেন যে পুলিশের যে কর্মকাণ্ড, পুলিশের যে তৎপরতা, সেটাকে আরও সাহায্য করতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ওনার ভরসা আছে। ইতিমধ্যে আমার ওখানকার কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে, উনি যে ওয়ার্ডে থাকেন, আমি কৃষ্ণদার সঙ্গেও আমার কথা হয়েছে, কিন্তু মালদার চেয়ারম্যান, সবাই মিলে আমরা চাইব যে দুই শহরের যে যারা ভাবমূর্তি একটা শহরকে নষ্ট করেছে, আর যে শহর থেকে ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের দ্বারা, যে ক্রিমিনাল দ্বারা, তাদের উপযুক্ত শাস্তি হোক,